স্কটল্যান্ডের গ্লাসগোতে চলা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি সিক্সের শেষ দিনে আজ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে একটি অর্থপূর্ণ চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন নেতারা কপ টোয়েন্টি সিক্সের এর খসড়া ঘোষণায় এখনও ধনী দেশগুলোর ওপর কার্বন কর বসানো সহ বেশ কিছু বিষয় চূড়ান্ত মতৈক্যে আসেনি তাই শেষ মুহূর্তে দেশগুলোর প্রতি মতৈক্যের ভিত্তিতে কার্যকর উদ্যোগের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা এবারের সম্মেলনে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে বিশ্ব নেতারা যথেষ্ট উদ্যোগ নেয়া না নেয় এই লক্ষ্য লাইফ সাপোর্টে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস জ্বালানিতে অর্থায়ন চালু রেখে কার্বন নির্গমন কমানোর প্রতিশ্রুতিকে অর্থহীন বলে উল্লেখ করেন তিনি এদিকে সম্মেলন শেষ প্রান্তে চলে আসায় দেশগুলোকে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিয়েছেন কপ টোয়েন্টি সিক্সের প্রেসিডেন্ট অলোক শর্মা স্কটল্যান্ডের গ্লাসগোতে চলা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি সিক্সের শেষ দিনে আজ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে একটি অর্থপূর্ণ চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন তারা কপ টোয়েন্টি এর খসড়া ঘোষণায় এখনও ধনী দেশগুলোর ওপর কার্বন কর বসানো সহ বেশ কিছু বিষয় চূড়ান্ত মতৈক্যে আসেনি তাই শেষ মুহূর্তে দেশগুলোর প্রতি মতৈক্যের ভিত্তিতে কার্যকর উদ্যোগের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা এবারের সম্মেলনে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে বিশ্ব নেতারা যথেষ্ট উদ্যোগ নেয়া না নেয় এই লক্ষ্য লাইফ সাপোর্টে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস জ্বালানিতে অর্থায়ন চালু রেখে কার্বন নির্গমন কমানোর প্রতিশ্রুতিকে অর্থহীন বলে উল্লেখ করেন তিনি এদিকে সম্মেলন শেষ প্রান্তে চলে আসায় দেশগুলোকে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিয়েছেন কপ টোয়েন্টি সিক্সের প্রেসিডেন্ট অলোক শর্মা